हेलो बंधुरा, तुम्हारा सबाई केमन आछो? आशा करी जे जेखने आछो भालो एवं सुस्थ आछो। आमिओ भालो आछि। आर तुम्हारे सबाई के आसाम ब्लगार सृष्टि पाइबे अनेक अनेक स्वागत। भिडियोगुलो देखार जन्ने, आमार पाशे थाकार जन्ने। ताहले देखो सकालेर काजबाज जेगुलो सेगुलो तो सारतेई होबे। आमादेर एटा रोजगारेर डिउटी। सकाले उठे उठान घर झाड़ देवा, बासन धोवा, एगुलोई आमादेर सकाल थेके शुरू हय। তাহলে আমি বাসনকটা ধুয়ে কলপাটটা ঝাড় দিয়ে নিব। আবার পায়েল আর ওর বাবা ওদিকে রেডি হয়ে নিচ্ছে। পায়েলের আজকে এক্সাম আছে, সেখানে চলে যাবে। তাহলে বন্ধুরা দেখো, গল্প করতে করতে আমার বাসন ধোয়া কমপ্লিট। এখন বাসনগুলোকে একটু ওপর করে দেব, যাতে করে জলগুলো ঝরে যায়। আর বাসনের মধ্যে যদি জল থাকে কেমন একটা ভাব হয়ে যায়, সাদা সাদা হয়ে যায় ধোয়ার পরেও। দেখো বাসনগুলো ওপর করে দিয়েছি। আর ওদিকে একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, দেখো সকালে রাস্তা হাঁটতে গিয়ে দেখলাম একটা পাখির বাচ্চা, মানে উঠতে পারছিল না। কুকুরে তারা করছিল, কুকুরও পিছনে পিছনে দৌড়াচ্ছিল, ধরতে পারলে হয়তো খেয়ে নিত। তাই বাপি বলল মা ধরে নিয়ে চলো বাড়িতে, বাড়িতে কয়েকদিন রাখলে ভালো করে যখন উঠতে পারবে তখন ছেড়ে দেব। এসে দেখি ওর মা ওখানে বসে ডাকাডাকি করছে। ওর মার মনে হয়তো ভীষণ ভয় পেয়ে গেছে, এই বাবা আমার বাচ্চাটাকে ধরে নিল, হয়তো মেরে ফেলবে। কিন্তু না, বন্য প্রাণী ধরে রাখার অধিকার কেউর নাই, মানে কারো নাই। তাই আমি ওই গাছের ডালে বসিয়ে দেব। এই এখানে ওর মা এখানে খাওয়া দাওয়া দেবে, যখন ভালো করে উঠতে পারবে তখন চলে যাবে। ওই দেখো ওখানে ওর মা বসে আছে। তাহলে বন্ধুরা অনেক গল্প করে নিলাম, এখন চলে যাই স্নান টান করে ঠাকুর করে পুজো দিতে। তাহলে সাথে থাকো। হাই ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। আবার চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে। দেখো স্নান টান করে নিয়েছি, মাথায় একটু শ্যাম্পু করে নিয়েছি, কারণ দুদিন ওই কনিকাদের বাড়িতে মানে যাওয়া আসা করেছি। হয়তো কনিকাদের দাদু মারা গেছে, কনিকার মার বাবা এখানে থাকে কনিকা। এর আগে ভিডিওতে বলেছিলাম ওদের দাদু মারা গেছে, আজকে চার দিন হলো সেখানে গিয়েছিলাম। আর পায়েল গেছে ইন্টারভিউ দিতে গেছে, ওর মনের ইচ্ছে ওনাকে পুলিশ হবে। আমি পুজোটা দিয়ে নিচ্ছি। আমি এই ঠাকুর ঘরের সামনে থেকে কথা বলছি তোমাদের সাথে। তাহলে ঠাকুর পুজো দিয়ে একদম সোজাসুজি রান্নাঘরে দেখা হবে, ততক্ষণে জানে সাথে থাকো, দেখতে থাকো। তাহলে বন্ধুরা দেখো আমার পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো পুজো দেওয়া মানে সংসারের অর্ধেক কাজ। অনেক সময় লাগে পুজো টুজো দিতে। আর পায়েল আর ওর বাবা চা খেয়ে আগে চলে গেছে, ওই বললাম কাজলগাঁওতে ইন্টারভিউ দিতে গেছে। আর এদিকে দেখো পুজো দেওয়া হয়ে গেছে, চলে আসলাম রান্না করে, চাটা গরম করে নিলাম, আমি আর বাপি খেয়ে নেব। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।